নির্বাচনে জয়ের পর এবার সরকার গঠন নিয়ে তোড়জোড় চলছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টিতে। এককভাবে জয় না পাওয়ায় জোট সরকার গঠনই একমাত্র পথ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সামনে। এ নিয়ে সমমনা দলগুলোর সাথে চলছে দর কষাকষি। এদিকে ট্রুডোর জয়ে উচ্ছ্বাস বাংলাদেশি সহ কানাডার অভিবাসীদের। জয়ের পর প্রথম সকাল, তাই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে কাছে পেয়ে উচ্ছ্বাস কানাডাবাসীর। আবারও নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানান লিবারেল পার্টির এই নেতা। অভিবাসন বান্ধব সরকার পেয়ে সন্তোষ জানান সাধারণ মানুষ। এই লিবারেল সরকার হচ্ছে ইমিগ্রান্ট বান্ধব সরকার এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় 1971 সালে বর্তমান প্রধানমন্ত্রী অনারেবল জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে ট্রুডো আমাদের মহান মুক্তিযুদ্ধে তিনি সহায়তা করেছেন, এটিও একটি বিশেষ দিক আমাদের জন্য। লিবারেল সরকার একটা ইমিগ্রান্ট বান্ধব সরকার, সবসময় ইমিগ্রান্টদের পক্ষে থাকেন, সহায়তা করেন এবং আমাদের বাংলাদেশিদের প্রতি স্পেশালি ওনার একটা বড় ধরনের সফট কর্নার আছে। দ্বিতীয়বারের মতো উনি নির্বাচন হয়েছেন, এই জন্য আমরা খুবই আনন্দিত। এদিকে সরকার গঠন নিয়ে চলছে তোড়জোড়। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনের দিকেই এগুতে হবে ট্রুডোকে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় জগমিত সিংয়ের এনডিপি। এরই মধ্যে লিবারেল পার্টির সাথে দর কষাকষিও শুরু হয়েছে। জাস্টিন ট্রুডোকে বুঝতে হবে জোটের উপরে নির্ভর করছে তার সরকার গঠন, তাই সব ধরনের সুযোগই আমরা রেখেছি। আলাপ আলোচনার পর সমঝোতা হবে লিবারেল পার্টির সাথে। বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকলেও নীতিগতভাবে কানাডার উন্নয়নই মুখ্য আমাদের কাছে, তাই সরকারের অংশ হতে চাই। এদিকে নির্বাচনে জয়ের পর ট্রুডোকে অভিনন্দন জানালেও এবার সমালোচনায় মুখর দেশটির প্রধান বিরোধী নেতা। ট্রুডো তার বিতর্কিত নীতির ফলে কানাডার নাগরিকদের মাঝে বিভাজন সৃষ্টি করেছেন। এর প্রভাব এই নির্বাচনের ফলাফলেই উঠে এসেছে। আমাদের লক্ষ্য এখন এই ইস্যুতেই কাজ করা, জনগণকে বোঝানো যে ট্রুডো কতটা ক্ষতিকারক। নির্বাচনে জয়ের পর জাস্টিন ট্রুডোকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন সহ বিশ্বনেতারা। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।